কলকাতার মোহরকুঞ্জে শুরু হলো সুফি সূত্রা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল ফকির নির্গুণ সম্প্রদায়ের শিল্পীদের লোকগানে মুখরিত হলো তিলোত্তমা এছাড়া মরক্কো ডেনমার্ক আজারবাইজান হাঙ্গেরি এবং মিশরের পশ্চিমী লোকগানের অনুরণন ছিল মনোগ্রাহী এই সুফি গানের অনুষ্ঠানটি বছর দ্বিতীয় বর্ষে পড়ল প্রতিতযশা শরৎবাদক আমজাদ আলী খানের উপস্থিতিতে উদ্বোধনী সন্ধ্যা হয়ে উঠেছিল আরো সুরেলা এবং বর্ণময় বিশ্বের নানা প্রান্তের সুফি গানের পাশাপাশি মোহরকুঞ্জে আরো দুদিন ধরে চলবে ফকিরি এবং বাউল গানের কর্মশালা সুফি সূত্রটা দ্বিতীয় বছর আমরা আগের বছর করেছিলাম নিউ পার্কে যেখানে ছটা দেশ থেকে শিল্পীরা এসেছিলেন এবং আমাদের ভারতে ছটা দেশ জায়গার বিভিন্ন প্রান্তের শিল্পীরা এসেছিলেন এবছর আমাদের পাঁচটা বিদেশি টিম আছেন আজারবাইজান থেকে এসেছেন শিল্পীরা এসেছেন মরক্কো থেকে এসেছেন ইজিপ্ট থেকে এসেছেন হাঙ্গেরি থেকে এবং ডেনমার্ক থেকে হাঙ্গেরি অ্যান্ড ডেনমার্কে ওয়েস্টার্ন সুফি এবং আজারবাইজান মরক্কো এসব আজারবাইজানটা পার্সিয়ান ইনফ্লুয়েন্স আছে আবার মরক্কো আফ্রিকান সুফি সো দের ইজ আ মিক্স অফ অল দ্য সুফি দ্যাট উই হ্যাভ এবং এখানে আপনার ভারত থেকে আপনার নিজামুদ্দিন দরগার টিম এসছে কাশ্মীর থেকে টিম আছে প্লাস আমাদের বাউল ফকিরি শিল্পীরা তো আছে দিন অলরেডি অনেক দর্শক এসে গেছেন আশা করি আগামীকাল শনিবার এবং রবিবার আরো দর্শক সম্মিলিত হবে মোহরকুঞ্জে খাস খবর এখনকার মতন এ পর্যন্তই পরবর্তী খাস খবরের জন্য চোখ রাখুন এনি বাংলায় নমস্কার